আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। দর্শক, বাইডেনের অফিসে এক অনুষ্ঠানের বিষয়ে আরো জানাতে আমরা এখন কথা বলবো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পেনসিলভেনিয়া ইলেকটোরাল কলেজ নিনা আহমেদের সঙ্গে। মিস নিনা, অফিসে এক অনুষ্ঠান ঘিরে ডেমোক্রেট শিবিরের প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়াও করোনা মহামারীর মধ্যে অমিমন্ত্রিত অতিথি হিসেবে আমন্ত্রিত অতিথিরা কেমন থাকছেন সেটি জানাবেন। জি, আপনারা তো জানেন যে এই করোনা ভাইরাসের জন্য অনেক রকমের চেঞ্জেস হয়েছে এবার, আর তার উপরে আমাদের এই যে ডোমেস্টিক টেরোরিজম হলো জাস্ট রিসেন্টলি, ওটার জন্য আরো প্রবলেম হয়েছে এবং অনেক সিকিউরিটি মেজার্স বেড়ে গেছে। আপনি তো এক্ষুনি বললেন যে 12 জন ন্যাশনাল গার্ডে ধরা গেছে, তাদেরকে সরানো হয়েছে। তো এই আমাদের সৈনিকদের মধ্যেও যদি আমাদের কোনো ভরসা না থাকে সেটা নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। যাই হোক, যারা ওই ইন পার্সন যারা যাবে ওই ইনগ্রেশনে, তাদের অনেক ভেটিং হচ্ছে, আর মোস্টলি তারা হচ্ছেন ইলেক্টেড অফিশিয়ালস যারা কংগ্রেসে সার্ভ করে, সেনেটর আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। তারা যাচ্ছেন, তাদের একজন করে গেস্ট নিয়ে যাচ্ছেন এবং তাদের সবাইকে অনেক ভেটিং হচ্ছে। আর তাছাড়া ওনাদের নিজের আত্মীয় স্বজন, কাছের আত্মীয় স্বজন ওনারা ওখানে যেতে পারছেন, ইন পার্সন যেতে পারছেন। তাছাড়া সবটাই আমাদের ভার্চুয়াল হচ্ছে। আজকে একটা ভার্চুয়াল অনুষ্ঠান হয়েছে যেখানে ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কামলা হ্যারিস আর ওনার স্বামী এবং প্রেসিডেন্ট জো বাইডেন ইলেক্ট ওনার ওয়াইফ, ওনারা একটা এই যে করোনা ভাইরাসের ভিকটিমস এর জন্য একটা ইভেন্ট করেছেন, একটা মেমোরিয়াল সার্ভিস, সেটা সবটাই টেলিভাইজড হয়েছে। কিন্তু ওনারা কিন্তু শুধু চারজন ছিলেন, আর দুইজন যারা গান গিয়েছে তারা ছিলেন, তাছাড়া আর কেউ ছিল না ওখানে। সো এই সামনের ইনগ্রেশনটা কালকে আমাদের জন্য কালকে হবে সকালে। আমরা দেখবো, ইউনো, যারা ভাওটা দিবেন যে সুপ্রিম কোর্টের জাস্টিসরা থাকবেন এবং আত্মীয় থাকবেন এবং খুব কাছের স্ক্রিনড ইলেক্টেড অফিশিয়ালস থাকবেন। তাছাড়া ধন্যবাদ আপনাকে, এতক্ষণ কথা বলছিলাম ইলেকটোরাল কলেজের নিনা আহমেদের সঙ্গে। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জাইন সিদ্দিকি হোয়াইট হাউসের ডেপুটি চিফ স্টাফের সিনিয়র পরামর্শদাতা নিয়োগ পাওয়ার খবরে গর্বিত তার বাড়ি ময়মনসিংহের মানুষ। 30 বছর বয়সী জাইন সিদ্দিকির বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদানীনগর গ্রামে। এই প্রথম কোনো বাংলাদেশি হোয়াইট হাউসের মতো গুরুত্বপূর্ণ স্থানে নিজের জায়গা করে নিল। ময়মনসিংহ থেকে বিপ্লব বসাকের তথ্যছবিতে আরো জানাচ্ছেন। জাইন সিদ্দিকি 30 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারীনগর গ্রামের এই যুবক সম্প্রতি হোয়াইট হাউসে নিয়োগ পেয়েছে ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে। জাইন জায়গা করে নিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউসের প্রশাসনে। এই প্রথম কোনো বাংলাদেশি হোয়াইট হাউসের মতো গুরুত্বপূর্ণ স্থানে নিজের জায়গা করে নিল। এই খবরে উচ্ছ্বাসিত জাইন সিদ্দিকির গ্রামের মানুষ। আমার আনন্দ, আমার খুশি সীমা নাই। স্বজনরা বলছেন জাইনের এই অর্জন দেশের অর্জন। চাচা তো ভাই এত বড় চাকরি পাইছে, গর্ব না দেশের? পুষ্টি জ্ঞাতি সবাই তো অনেক খুশি। মাদারীনগর গ্রামে জাইনের পরিবার প্রতিষ্ঠা করেছেন একটি হাফিজিয়া মাদ্রাসা, যা পরিচালিত হচ্ছে তাদের সম্মিলিত প্রয়াসে। উনি আমাদেরকে জানাইছেন যে ওনার ছেলে এত বড় দায়িত্ব পেয়েছেন, তারপরে আমরা পুরো এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা মিলাদ পড়েছি এবং কোরআন কতম পড়েছি। এই মাদ্রাসাও তো ছাত্র ছাত্রী আছে, তাদের বরণ পোষণ থেকে শুরু করে যা সমস্ত কিছুই এই তারা বহন করেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারীনগর গ্রামের চিকিৎসক দম্পতি মোস্তাক আহমেদ সিদ্দিকি ও হেলেনা সিদ্দিকির একমাত্র ছেলে জাইন সিদ্দিকি। বাবা মোস্তাক আহমেদ 33 বছর আগেই পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, সেখানেই নাগরিকত্ব পেয়ে বসবাস করছেন তারা। একমাত্র ছেলে জাইনের জন্ম ও পড়াশোনা সেখানেই। অভি ইসলাম, টিভি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে করোনার টিকা প্রয়োগ। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জেলা উপজেলার হাসপাতালগুলোতেও সংরক্ষণ করা হবে এই টিকা। 7,000 কেন্দ্র থেকে টিকা প্রয়োগের প্রস্তুতির পাশাপাশি ট্রেনিং দেওয়া হচ্ছে 42,000 স্বাস্থ্যকর্মীকে, এমনটাই জানালেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আবদুল্লাহ। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বেনুজির আহমেদ বলছেন সার্বিক প্রস্তুতি এখনও অসম্পূর্ণ। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
করোনা মহামারীতে বিশ্বজুড়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 20,49,000-এরও বেশি মানুষ, আক্রান্ত হয়েছেন 9,60,00,000-এরও বেশি। মহামারী মোকাবেলায় বিশ্বের কয়েকটি দেশ এরই মধ্যে টিকা দেয়া শুরু করেছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে উপহার হিসেবে 20,00,000 ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। 21 জানুয়ারি দেশে পৌঁছানোর পর টিকার প্রয়োগ শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। 40,000 লোককে ট্রেনিং দিবে, প্রায় 7,000-এরও বেশি সেন্টার করা হবে বিভিন্ন জেলা এবং উপজেলা লেভেল পর্যন্ত। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল্লার মতে, অতীতে নানা রোগের টিকা প্রয়োগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হবে সরকার। সংরক্ষণ করা যাবে, এটা ধরুন জেলা পর্যায়ে করা যাবে, উপজেলা পর্যায়ে করা যাবে। সেই জন্য আমি মনে করি যে এই টিকাটা সংরক্ষণের জন্য কোনো অসুবিধা হবে না, এবং বিতরণের জন্য ট্রান্সপোর্টে যাবে তাতেও আশা করি কোনো সমস্যা হবে না। তবে বিভিন্ন কোম্পানির মাধ্যমে যে পরিমাণ টিকা আসবে তার সঠিক সংরক্ষণ নিয়ে সংশয় জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর বেনজির আহমেদ। সরকার সিদ্ধান্ত নেবে যে টিকাটা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে এই সংখ্যক আসবে, যাতে করে সেই অনুযায়ী প্রস্তুতিটা থাকে। আমরা ফাইজারের টিকা যদি নিয়ে আসি, সেখানে -70 যদি হয়, তাহলে আমাদের এই সক্ষমতা তৈরি করতে হবে অতি দ্রুত। করোনা টিকা প্রয়োগের পার্শ্ব প্রতিক্রিয়া রোধ ও অ্যান্টিবডি টেস্ট ব্যবস্থাপনার প্রস্তুতি জোরালো করার পরামর্শ এই স্বাস্থ্য বিশেষজ্ঞের। টিকার কার্যকারিতা বা দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে ফার্মাকোভিজিলেন্স এবং মনিটরিং অফ এফিকেসি বা কার্যকারিতা মানে তদারকি করা, এইটা গুরুত্বপূর্ণ হবে, তার জন্য প্রস্তুতি দরকার। তবে সেটা আছে বলে আমার মনে হয় না, সেটা দ্রুত তৈরি করা দরকার, যেমন অ্যান্টিবডি টেস্ট করা দরকার ফ্রম টাইম টু টাইম। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে সম্পদ এবং মামলা দুটিতে এগিয়ে আছে বিএনপি প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। তবে আয়ে পিছিয়ে থাকলেও স্থাবর সম্পদ কম নেই ক্ষমতাসীন দলের প্রার্থী রেজাউল করিম চৌধুরীরও। তার নামে নেই কোনো মামলা, প্রার্থীদের দেয়া হলফনামার তথ্য যাচাই বাছাই করতে বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে ইমু খানের ক্যামেরায় কাজী মঞ্জুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রাসেল আহমেদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী সহ মেয়র পদে লড়ছেন 6 জন। তবে সবার নজর আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী আর বিএনপির ডাক্তার সাদাত হোসেনের দিকে। হলফনামা অনুযায়ী পেশায় ব্যবসায়ী রেজাউল করিম বিএ পাস, বার্ষিক আয় 4,00,000 টাকার বেশি, তার উপর নির্ভরশীলদের আয় আরও 4,00,000 টাকা, ব্যাংকে জমা রয়েছে 39,00,000 টাকার মতো। তবে 48টি মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিএনপির ডাক্তার শাহাদাত, তার বার্ষিক আয় 20,00,000 টাকার বেশি, নগদ আছে 15,00,000 টাকার মতো। তিনি একটি হাসপাতাল, জমি ও ভবনের মালিক, নির্বাচনী কাজে খরচ করবেন মোট 30,00,000 টাকা। প্রার্থীদের হলফনামার এসব তথ্য খতিয়ে দেখা দরকার বলে মনে করে নাগরিক সমাজ। দুদক নির্বাচন কমিশনের উচিত ছিল সেটা যাচাই করে দেখায় তিনি অসত্য বলেছেন কিনা, কারণ আইনে আছে নির্বাচিত হওয়ার পরে তিনি যে হলফনামা দিয়ে তথ্য দিয়েছেন সেটা যদি মিথ্যা প্রমাণিত হয়, ভিত্তিহীন প্রমাণিত হয়, তাহলে তার ওই যে নির্বাচিত হয়েছে এই বিষয়টা তিনি জাতীয় সংসদ সদস্য হন, স্থানীয় পরিষদ সদস্য হন, সেটা চলে যাবে। এদিকে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখা, স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া, জলাবদ্ধতা নিরসন, মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন দুপার্থী। হোল্ডিং ট্যাক্স অসহনীয় বাড়ানো হবে না, ছোট হোক বড় হোক মাঠের ব্যবস্থা করব তাদের বিনোদনের জন্য, সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তোলা হবে যাতে আমাদের ছেলেরা তাদের সৃজনশীল প্রতিভা বিকশিত করতে পারে। নান্দনিক চট্টগ্রাম আমরা তৈরি করব, যেখানে কোনো হানাহানি থাকবে না, মাদকতা থাকবে না, সন্ত্রাস থাকবে না, এই ধরনের একটি সুন্দর চট্টগ্রাম আমরা চাই। 19,51,000 ভোটারের এই নগরীতে ভোট গ্রহণ আগামী 27 জানুয়ারি। রাসেল আহমেদ, আরটিভি। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তামিমরা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 11:30। বাংলাদেশ ভালো শুরুর অপেক্ষা বলে জানিয়েছেন ওয়ানডের অধিনায়ক তামিম ইকবাল। বিস্তারিত মমিন রহনের রিপোর্টে। শৈত্যপ্রবাহে জবুথবু জনজীবন, কেবল আগুনে উত্তাপ টের পাওয়া যাচ্ছে হোমঅফ ক্রিকেট মিরপুরে। কয়েক ঘন্টা পর ব্যাট বলের যুদ্ধে নামবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ।
রণবাদ্য বাজিয়ে তৈরি টাইগাররা, অভিজ্ঞতা আর নতুনের মিশেলে প্রথমবারের মতো দলে সাত পেসার। ব্যাটিং অর্ডারেও কয়েকটা পরিবর্তন, লক্ষ্য পরিষ্কার, যেতে হবে বহুদূর। চোখ 2023 বিশ্বকাপে, তাই উইন্ডিজ বধের মধ্য দিয়ে প্রস্তুতিটা শুরু করতে চায় বাংলাদেশ। স্পেশালি 2023-এর এখন থেকে 2023 পর্যন্ত আমরা খুব বেশি 27-28টার মতো ওয়ানডে খেলবো। তো আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচে এখন জেতাটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য পয়েন্ট সিস্টেম। আই এম শিওর আমরা চাবো যে আমাদের কোয়ালিফাইং না খেলা লাগে, উই গো ইনটু টপ 8 অর হোয়াটএভার। অবসান হতে যাচ্ছে মাশরাফি যুগের, নতুন নেতৃত্ব তামিমের হাতে, ঘরের মাঠে থাকছে প্রত্যাশার বাড়তি চাপ। তবে সেসবের ধার ধারেন না তামিম। রেডি ফর এভরিথিং, আই এম রেডি ফর দ্য ক্রিটিসিজম, আই এম রেডি ফর দ্য প্রেজ, because I'm excited and really looking forward to play the game tomorrow. নতুন অস্ত্রের ধারে টাইগারদের ক্ষতবিক্ষত করার পরিকল্পনা আছে ক্যারিবীয়রা। বিশ্বকাপে খেলতে চায় সরাসরি, ঘোষণাটা দিয়ে রেখেছে আগেই, তাই সিরিজটা যে কঠিন হবে দুই দলের জন্য সে কথা বলাই যায়। মমিন রোহন, আরটিভি, ঢাকা। সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে সীমান্তে ইয়াবা সহ সব রকম মাদক চোরাচালান দমনে কাজ করছে বিজিবি। তারই অংশ হিসেবে আজ কক্সবাজার বিজিবির সদর দপ্তরে বিপুল পরিমাণ ইয়াবা সহ বিভিন্ন মাদক ধ্বংস করা হবে। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকার কথা রয়েছে। মাদক চোরাচালান দমনে অত্যাধুনিক স্মার্ট বর্ডার সার্ভিলেন্স সিস্টেম, নাইট ভিশন গগলস, এটিভি দিয়ে আধুনিকায়ন করা হয়েছে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবিকে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, সবশেষ কি পরিস্থিতি রয়েছে আমাদেরকে জানান। হাবিবা, আমি এখন রয়েছি কক্সবাজার সদর বিজিবি রিজিয়নে। এখানে কিছুক্ষণ পরেই মাদকদ্রব্য ধ্বংস করা হবে, প্রায় 535 কোটি টাকার মতো মাদকদ্রব্য এখানে ধ্বংস করা হবে, যেগুলো গত 3 বছরে বিজিবির অভিযানে উদ্ধার করা হয়। বিজিবিকে যেহেতু এখানে আধুনিকায়ন করা হয়েছে, তারা কিভাবে মাদক দ্রব্য উদ্ধার করে, কিভাবে তারা বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মাদক পাচারের সময় অপরাধীদের পাকড়া করে, এ সমস্ত কিছু তথ্যচিত্র এখানে প্রদর্শন করা হয়েছে। এখানে তারা কিছুক্ষণ আগে এই যে মাদক দ্রব্যগুলো ধ্বংস করার জন্য প্রস্তুত করেছেন, এখানে শুধু ইয়াবা নয়, অন্যান্য মাদক দ্রব্য রয়েছেন, বিদেশি মদ থেকে শুরু করে সুলাই মদ থেকে শুরু করে বিভিন্ন মাদকদ্রব্য এখানে রয়েছেন। সকাল 10:30 কিছুক্ষণ পর 10:30 এই মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠান উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তো আমরা সেই অপেক্ষায় রয়েছি। তো এখানে বিজিবির যারা দায়িত্বে আছেন তারা সবাই এসেছেন এবং অনুষ্ঠানের প্রারম্ভে আমরা এখানে উপস্থিত রয়েছি গণমাধ্যম কর্মীরা। হাবিবা, ধন্যবাদ আপনাকে। সাইফুর রহিম শাহিন জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। মাঘের শীতে দুর্ভোগে আছে চট্টগ্রামের মানুষ। শীতে দুর্ভোগ চরমে উঠেছে এসব খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। সময় মতো কাজে যেতে পারছেন না অনেকেই। এই জেলায় আজ হালকা বৃষ্টি পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ঘন কুয়াশায় জামালপুরে দিনের বেলাতেও সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। পঞ্চগড় ও নেত্রকোনায় শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtv digital। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।